রাশিয়া বনাম আমেরিকা, এক দেশকে খুশি করতে গেলে অন্য দেশ বেজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এমন অবস্থাতেই আছে বিশ্বের অনেক দেশ। যেমন বাংলাদেশেও সম্প্রতি দুই দেশের দূতাবাসের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি চলেছে। আর এর মধ্যেই রূপপুর প্রকল্পের মালামাল নিয়ে আসা একটি জাহাজকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি, যখন আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে এটা আসলে নিষেধাজ্ঞায় থাকা একটি জাহাজ। সে জাহাজ এখন ভারতের হলদিয়া বন্দরে মাল খালাস করবে, যেটা পরে সড়ক পথে বাংলাদেশে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের জন্য যদি এটা ঝুঁকি হয় তাহলে ভারতের জন্য নয় কেন? কিভাবে ভারত মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটাচ্ছে, চলুন একটু দেখে নেওয়া যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পটভূমিতে মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে অনেক দেশকেই, তবে সেটা খুব বেশি আমলে নিতে দেখা যাচ্ছে না ভারতকে। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ বাংলাদেশে ভিড়তে না পারলেও ভারতে ভিড়তে পারছে, এবং সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এর পেছনে একটা বড় কারণ ভূ রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র সবার জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে চীনের সাথে যে সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে এক ধরনের অ্যালাই, ন্যাচারাল অ্যালাই হচ্ছে ভারত। অপরদিকে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, কাজে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অধিক চাপ সৃষ্টি করে তাহলে সেই সম্পর্ক আরও ভালোর দিকে চলে যেতে পারে এবং ভারতের বিরুদ্ধে সেরকম অ্যাকশন নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত যে এই সুযোগটা কাজে লাগাচ্ছে তার প্রমাণ ব্যাপক হারে রাশিয়ার তেল কেনা, সেটা ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বর মাসেও রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। অন্যদিকে ব্রিটেন রাশিয়ার তেল বর্জন করলেও ভারত থেকে তেল কিনছে, যেটার উৎস রাশিয়া বলে বিতর্ক উঠছে। ভারত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাণিজ্যের দিক দিয়েও। ইতিমধ্যে ভেনিজুয়েলা ও ইরানের তেল নিষেধাজ্ঞায় পড়ে আছে, বেশি আটকালে বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে, তাই তারা ভারত বা চীনের মতো দেশের জন্য রাশিয়ার সাথে বাণিজ্যের সুযোগ খোলা রেখেছে। পশ্চিমারাও জানে তারা ভারতকে নিষেধাজ্ঞা দিলে নিজেরাও কঠিন পরিস্থিতিতে পড়বে। শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, ভারত এবং রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। রাশিয়ার উপর ভারতের আছে বড় সামরিক নির্ভরতাও। আমাদের 60-70% সামরিক যন্ত্রপাতি রাশিয়ার উপর নির্ভরশীল, তবে যুদ্ধের ক্ষেত্রে ভারত রাশিয়াকে কোনো দিক দিয়ে সমর্থন দেয়নি। ভারত যদি রাশিয়া বা পুতিনের সপক্ষে কথা বলে তাহলে নিষেধাজ্ঞার দিকটাও কঠোর হবে। রাশিয়া বা পশ্চিমা দুই দিকেই ভারত খুব সতর্কতার সাথে ভারসাম্য রেখে চলছে। এই সব কিছু মিলিয়ে বড় অর্থনীতির দেশ ভারত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ, আর এজন্য মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর যতটা পরিস্থিতি ভারতের আছে সেটা বাংলাদেশের নেই। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। দেখছিলাম ভারত কীভাবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের সঙ্গেই বেশ ব্যালেন্স করে চলেছে। কিন্তু এইটা আসলে বোধহয় আমাদের, আমি যদি একটু ছোট করে আনি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যদি দেখি যে কারো খুব ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তাকে একটু অন্যভাবে দেখা হয়, কিন্তু আরেকজনকে তো সেভাবে দেখা হয় না। ভারত কি আসলে এরকমই একটা সুবিধা পাচ্ছে বা নিচ্ছে? আমি এই এই যে ফিচারটা দেখলাম এটার সাথে আমি একমত। কারণ হচ্ছে যে ভূ রাজনীতিতে পজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভাস্টনেস। ভারত সাউথ এশিয়ার মধ্যে অনেক বড় একটা দেশ, আমাদের যে 8টা দেশ আছে, তো এই 8টা দেশের উপরে ভারতের আলাদা করে একটা বড় ভূমিকা তো আছেই, এটা আমরা দেখেছি। আর আমি আরেকটা কথাও বলবো, সেটা হলো রাশিয়া এবং ভারতের যে ঐতিহাসিক রিলেশনশিপ, এটা আমি মনে করি যে এবারও কাজে লাগিয়েছে ভারত। যেমন আমি গত ভারতের এই রিলেশনশিপটা কিন্তু একদিনে হয়নি, ভারত প্রায় 60 বছর ধরে, আমরা যদি একটু ব্যাকে যাই 1970s দিকে, তখন দেখা যাচ্ছে কিন্তু একটা পোলারাইজেশন ছিল। আমরা সবাই জানি যে ওই সময় ছিল হচ্ছে রাশিয়া ভার্সাস ইন্ডিয়া, আর অন্যদিকে ছিল চায়না, পাকিস্তান এবং ইউএসএ। সো এই পোলারাইজেশনটা ছিল, তো এটা কিন্তু এই রিলেশনশিপটা সবসময় যেই রেজিমই এসেছে কিনা রাশিয়াতে, সেটা তারা ধরে রাখার চেষ্টা করেছে। আর এখন তো বেশি দেখা যাচ্ছে এই কারণে যে রাশিয়া কিন্তু এখন যে বিভিন্ন ধরনের ইউএস স্যাংশনের ফলে একচেটিয়া হয়ে গেছে। এখন রাশিয়ার যে বড় রিসোর্স তেল এবং গ্যাস, সেটা বাজার তো তাকে এনশিওর করতে হবে, আদারওয়াইজ তার যে ইকোনমিক রাইজিংটা সেটা তো ভোলেটাইল হয়ে যাবে। তো ইন্ডিয়া হচ্ছে বড় একটা, ইন্ডিয়া 120-130 কোটি দেশের একটা দেশ, তো এই বাজারটা এখন রাশিয়া ধরতে চায়। আমি যদি বলি যে রাশিয়া 1970s
বা ওই সময় রাশিয়ার কিন্তু ইকোনমিক রিলেশনশিপটা অতটা ছিল না, তখন বেসড অন আমি বলবো যে আর্মস ট্রেড এবং অন্য ধরনের এইড অ্যাসিস্ট্যান্স, এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ ছিল ভারত এবং রাশিয়ার রিলেশনশিপ। কিন্তু এখন নতুন করে অয়েল এবং গ্যাসের নতুন একটা বাজার দেখছে ইন্ডিয়া এবং সেটা মাত্রা পেয়েছে দুই দেশের সম্পর্ক। তবে বাংলাদেশের বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে যদি বলি, এই ব্যাপারটি আসলে খুব সহজে তারা মানতে পারছেন না যে বাংলাদেশ যেখানে যে জাহাজটা এখন মালামাল এখন ভারত থেকে কেন আনতে হবে। এম এ মনসুর লিখেছেন, অর্থনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক শক্তিধরের জন্য কোনো সমস্যা নাই, অনেকে এরকম মন্তব্য করছেন। তবে সোহান নামের একজন মনে করছেন, সরকার এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা বহির্বিশ্বের দুই পরাশক্তির মন রক্ষার্থে এবং আমাদের দেশ ও জাতির জন্য উত্তম সিদ্ধান্ত। ভারত যদি আমরা দেখি যে রাশিয়া যে ইউক্রেনের উপর হামলা করেছে সেটার কিন্তু তারা বিরোধিতা করে এসেছে, হয়তো স্পষ্টভাবে কোনো অবস্থান নেয়নি কিন্তু তারা জানিয়েছে এটা নানানভাবে। কিন্তু আবার একই সঙ্গে তারা রাশিয়ার সঙ্গে, যখন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাদের নিষেধাজ্ঞা দিচ্ছে কিন্তু রাশিয়া সেখান থেকে রাশিয়ার কাছ থেকে তারা তেল কিনছে, সো ভারত এটি আসলে ঠিক তাদের তাহলে কূটনৈতিক দক্ষতা কি বলবেন এটাকে? কূটনৈতিক দক্ষতা বলার পাশাপাশি আমি আরেকটা বলবো, ভারতের কিছু ফার সাইটিং গোল আছে। যেমন ভারত কিন্তু ইউএন সিকিউরিটির মেম্বার হতে চায় এবং রাশিয়া কিন্তু সবসময় বলে আসছে ভারতকে সাপোর্ট দিবে। আমার মনে হয় এই জায়গায় একটা আমি বলবো যে মানে এক ধরনের ভারত আরো বেশি তাহলে একটা ডিসিশন মেকিং এর জাতীয় স্বার্থ জড়িত, তো যার ফলে হয়েছে এই এই মানে গোলটা সামনে রেখেই হয়তো ভারত আগাচ্ছে এবং রাশিয়াও অ্যাট দি ব্যাক সাপোর্ট দিচ্ছে তার এই একটু ভোলেটাইল টাইম টাইমের জন্য। আর অন্যদিকে কিন্তু ইন্ডিয়ার সাথে ইউএস কিন্তু একটা সিকিউরিটি রিলেশনশিপ করছেই, কারণ হচ্ছে করছে এই কারণে যে দুটো দেশের সাথেই কিন্তু আমি বলবো যে চেক এন্ড ব্যালেন্স একটা যোগাযোগ করছে নিয়মিত ভারত রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে। অন্যদিকে বাংলাদেশ যদি এক্ষেত্রে বলি, একদিকে ভারত বাংলাদেশের মনে করা সবচেয়ে বড় বন্ধু, একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের সবাইকে নিয়েই আসলে বাংলাদেশ থাকতে চায় একটা ছোট দেশ হিসেবে, সেক্ষেত্রে বাংলাদেশের এই পলিসিটাও কিন্তু এখন কি মনে করেন যে নতুন কিছু অ্যাড করা দরকার বা চেঞ্জ করা দরকার? আমার কাছে মনে হয় এই যে এই ছোট্ট ক্ষেত্রে বাংলাদেশ যেটা ডিসিশন নিয়েছে আমি মনে করি ইট ওয়াজ আ রাইট ডিসিশন, কারণ হচ্ছে যে আমার রাশিয়ার চেয়েও কিন্তু ইউএস মার্কেটটা দরকার বেশি, কারণ ইউএসকে আমি ইউএসএর এগেনস্টে বা ইউএসএর বিপক্ষে কোনো ধরনের বড় ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু আমি আগাতে পারবো না। সো এক্ষেত্রে আমাদের যেটা আমাদের ইভেন ফরেন পলিসির সাথেও যেটা রিফ্লেকটিভ, যেমন মানে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না, এটারই আমার মনে হয় যেন আমি আরেকবার রিফ্লেকশন দেখলাম যে আমি আমার প্রতিবেশী দেশের কে সাহায্য নিয়ে কিন্তু আমি এই বড় সমস্যাটাকে একটা উত্তরণের একটা চেষ্টা ছিল বাংলাদেশে।